কত সুন্দর প্রদীপটা, খুব দেরি হয়ে গেল, আজকে আর স্কুলে যাব না, খুব খিদে পাচ্ছে, কি যে করি। হুকুম করো আকা, খাবো না তো আমি দাদাকে অত টাকা নিয়ে আমার বেলায় শুধু কির মাত্র নাই হস্তই খাবো না তো আমি। মা, ও মা, দুটো খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। সব সময় শুধু তোর খাই আর খাই, খাই খাই করে তো মাটাকে খেয়েছিস, এবার কি আমাকেও খাবি? মা, তুমি এরকম কেন বলছো? এই আমি তোর মা না, তুই আমাকে একদমই মা বলে রাখবি না। মা, আমি জানি তুমি আমার সৎ মা, কিন্তু আমি ছোটবেলা থেকে তোমাকেই মা বলে আসছি, তুমি যাই বলো না কেন, তুমিই আমার মা। আমি যখন তোর মা, আমার না খুব শরীরটা খারাপ, তুই একটা কাজ করে দিবি? হ্যাঁ মা বলো, আমি সব কাজ করতে রাজি আছি। কলতলায় কিছু কাপড় নির্মা দিয়ে ভেজানো আছে, তুই একটু ধুয়ে দিবি? মা, আমার সামনে পরীক্ষা অনেক পড়া বাকি আছে। ওরে বাপ রে বাপ, অত পড়াশোনা করে কি বিদ্যাসাগর হবি? চুপচাপ বইগুলো গুছিয়ে কলতলায় যে কাপড় আছে সেগুলো কাচবি যা, না হলে তোর আজকে স্কুলে যাওয়া বন্ধ আর খাওয়া বন্ধ। মা, তুমি আজকে কষ্ট করে কাজটা করে নাও না, আমি কাল থেকে সব কাজ করে দেব। ও আমার বিদ্যাসাগর রে, আমার থেকে তোর পড়াটা আগে, দাঁড়া তোকে পড়াচ্ছি। ছেড়দি মা, ছেড়দি। মা, তুমি আমার বইগুলো ছিঁড়ে দিলে, এখন কাপড়গুলো কাচবি যা, না হলে আমি তোকে ছিঁড়ে দেব। কাজ করার তো নাম নেই, শুধু খাই আর খাই। আর্জুমা, জানিস ও না আমাকে বিবাহ বার্ষিকীতে একটা সোনার চেন দেবে বলেছে। মা, ও মা, তোমার কাপড়গুলো কেচে শুকাতে দিয়ে দিয়েছি, আমি স্কুল যাবো, দুটো খেতে দাও না। কি তুই খাবি? ঘরে খাওয়ার জন্য কিচ্ছু নেই। কালকে যে বাসে ভাতগুলো আছে সেগা দাও, আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। ওই ভাতগুলো তো আমি ফেলে দিয়েছি, তুই এক কাজ কর, এই নে জল, জলটা খেয়ে চলে যা। হ্যাঁ হ্যাঁ বল বল, হ্যাঁ ওর কথা বাদ দে তো, তারপর বল, তারপর দে ওর কথা। আমি নাকি শুনছি তোর সৎমা তোকে হেভি খেলিয়েছে। কত সুন্দর প্রদীপটা, খুব দেরি হয়ে গেল, আজকে আর স্কুলে যাব না, খুব খিদে পাচ্ছে, কি যে করি। হুকুম করো আকা, আমি পালন করবো, হুকুম করো মেরা মালিক। ও নীল দত্ত, আমি যেটা বলবো তুমি সেটা করবে? হ্যাঁ করবো। ঠিক আছে, আমার না খুব খিদে পাচ্ছে, আমাকে ভাত এনে দেবে? চো হুকুম মেরে আকা, এই নিন। শালা ডিম ভাত, কত দিন খাইনি। মালিক, ডিম ভাতটা কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু একটু জল হলে ভালো হতো। এই নিন।
মা শান্তি ও নীলগাই তো আমার জামা প্যান্ট গুলো কিরকম পুরনো হয়ে গেছে, আমাকে নতুন জামা প্যান্ট দেবে গো? আপনি যা বলবেন মালিক। ঠিক আছে, নাই মামা থেকে কানা মামাই ভালো। কি রে নতুন জামা, আবার মোটরসাইকেল, কি ব্যাপার? ঠিকই তো, তোকে তো একটু আগেই তো মেরে গেছিলাম, তুই নতুন জামা আবার মোটরসাইকেল পেলি কোথা থেকে? তোর আমাকে বিরক্তি করাস না তো, একটু আগে তোর আমাকে কি মেরেছিস? আপনি শুধু আমাকে দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছেন, আমি তো ওদেরকে মারতে পারবো না, আপনাকে আমি 100 হাতির শক্তি দিচ্ছি, আপনি মারুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কে যদি ফলো করতে পারেন ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।